তো আজ থেকে প্রায় 3 বছর আগে 2019 সালে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিই এবং তারপর যখন এটা ঠিক করে নিই যে ইঞ্জিনিয়ারিং নাকি ডাক্তারি কী নিয়ে পড়বো, তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা অন্তত দেবো, সেটা পারবো কি পারবো না সেটা জানি না। তো তখন আমরা মানে আমি এবং আমার গ্রামেরই আরও 4-5 জন বন্ধু মিলে ঠিক করি যে আমরা এই গ্রাম থেকে দূরে বর্ধমানে গিয়ে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করব। তো সেই মতো পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার 1 মাস বাদে আমরা চলে যাই সেখানে বর্ধমানে, সেখানে বাড়ি ভাড়া করে সবাই থাকতাম। এবার কোথায় আছে না, তার রিয়েল হ্যাপিনেস ইজ ইন জার্নি নট ইন ডেস্টিনেশন। তো সেই সেম জিনিস এই 2 বছর 11 এবং 12-এ পরীক্ষার প্রিপারেশান নেওয়ার সময় অনেক ভালো অনেক খারাপ স্মৃতি সবই আছে। তো সেই রকমই সব স্মৃতির মধ্যে থেকে যেগুলো আমার খুব ভালোভাবে মনে আছে এবং যেগুলো মনে পড়লে আমার ভালো লাগে, তো সেই সমস্ত কিছুই বেস্ট স্মৃতি বেস্ট মেমোরিজ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথম যেটা মনে পড়ে সেটা হলো যখন প্রথম দিন বায়োলজি টিউশনে স্যারের সঙ্গে দেখা করতে যাই। টিউশন যেদিন শুরু হয়নি কিন্তু শুরু টিউশন শুরু হওয়ার আগে স্যারের সঙ্গে যখন দেখা করতে যাই তখন স্যার বলেছিলেন যে NCERT এই বইটা কেনার জন্য। এরপর আমি ভাবছি এটা আর কি NCERTর বই। যখন গ্রামে ছিলাম যখন ক্লাস 10 পর্যন্ত তখন ওই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং যেগুলো জেই মেন্স নিট হয় এই নামগুলো পর্যন্ত জানতাম না এবং এগুলোর জন্য কী বই পড়তে হয় না পড়তে হয় এইসব তো কিছু জানতামই না। তো স্যার যখন প্রথম বললেন যে NCERTর বইটা কিনে নিবি তখন ভাবছি হবে হয়তো কিছু একটা বই কিনবো, তো কিনবো পড়ে কিনবো কী এমন আছে। তো তার পরের দিনে যখন আমার একটা বন্ধু জিজ্ঞাসা করে কিরে কিনলি NCERTর বই, বলছি হ্যাঁ হ্যাঁ কিনবো কিনবো এখন। আমি তো আমি জানতাম যে এটি এমনি হয়তো কিছু একটা রেফারেন্স বই, ওটা তো এমনি স্যার কিনতে বলছে, অত শত জানতাম না। তো স্যার যখন প্রথম যেদিন টিউশন যাই সেদিন স্যার আমাদেরকে বোঝালেন যে আচ্ছা দেখ NCERTর এত ইম্পর্টেন্ট সমস্ত কোয়েশ্চেন NCERT থেকে আসে। তো তখন বুঝতে পারি আচ্ছা তাহলে NCERT বইটা কিনতে হবে, তারপর দোকানে গিয়ে কিনে নিয়ে আসি। এবং তারপর যখন NCERT প্রথম পড়তে শুরু করি বায়োমলিকুলস চ্যাপ্টারটা কিছু বুঝতে পারছিলাম না আলটিমেটলি কী লেখা আছে। তো আমি কী করেছিলাম, আমি একদম এই পাতা থেকে শুরু করে ওই পাতা না বুঝেই মোটামুটি মুখস্থ করতে শুরু করে দিয়েছিলাম লাইন বাই লাইন না বুঝেই। তো এটা আমার খুব মনে পড়ে, এখনও মনে পড়লে হাসি পাই যে তখন কী করেছি ওইরকম না বুঝেই মুখস্থ। দ্বিতীয় যে জিনিসটা মনে পড়ে যে আমরা ক্লাস 11-এ বাংলার কোনো টিউশন নিইনি, ইংরেজি টিউশনটা যেতাম। তো ইংরেজি টিউশন যাওয়ার সময় আমরা সমস্ত বন্ধুরা মিলে একসাথে যেতাম। এবার কেউ তো আমরা সমস্ত বন্ধুরা একটা বন্ধুর যে বাড়িতে ভাড়া থাকতো সেখানে এসে জমায়েত হতাম এবং টিউশন ছিল থাকতো আমাদের বিকেল 5টার সময়। তো আমরা প্রায় তার আগেই 15-20 মিনিট আগে জমায়েত হয়ে যেতাম এবং একসঙ্গে কিছু গল্প গুজব আনন্দ হইচই করে তারপর একসঙ্গে সাইকেলে করে রাস্তায় গল্প করতে করতে মোটামুটি টিউশন যেতাম। আবার কেউ তো অনেক সময় টিউশন থেকে ফেরার পথেও সেখানে আবার একসঙ্গে জমা যেতাম, নিয়ে চা মুড়ি এইসব খেতাম বা বড়দিনের দিনে কেক এনে কিনে এনে খেতাম বা অনেক সময় বন্ধু চা করতো সেটা খেতাম। তো ওই যে ওই সময় যে আড্ডাটা হতো ওইটা এখনও আজকে মনে পড়লে খুব ভালো লাগে যে ওই রকম যদি আবার সমস্ত বন্ধুরা মিলে একসঙ্গে হয় তাহলে কত ভালো এনে হতো। তো মাধ্যমিক পরীক্ষার পরে এবং মাধ্যমিকের রেজাল্ট আসার আগে এই সময় আমরা বর্ধমান চলে গিয়েছিলাম। তো তারপর যখন আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যায় তারপর যখন আমাদের স্কুল শুরু হয় বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে ভর্তি হয় এবং যখন স্কুল শুরু হয় তো সেই স্কুলের প্রথম দিনের ঘটনাও মনে পড়ে যে প্রথম দিন আমরা যখন স্কুলে গিয়েছিলাম তখন আমাদের প্রথম ক্লাস সম্ভবত ছিল কেমিস্ট্রি। এবার কী হতো আমাদের সকালে একটা টিউশন থাকতো, তো টিউশন থেকে এসে আমরা রেডি হয়ে যেতে একটু দেরি হয়ে গেছিলো প্রথম দিন যেদিন আমরা স্কুলে গিয়েছিলাম। তো যখন দেরি হয়ে যায় তখন স্যার আমরা গেছি প্রায় ওই রকম 10-15 মিনিট দেরি হয়ে গেছিলো ক্লাসে ঢুকতে। তো তখন স্যার বললেন যে এত দেরি করে এলে ক্লাসে ঢোকা যাবে না, আজকে এটা প্রথম দিন হবে না, আজকে ঢুকতে দেওয়া যাবে না। তো প্রথম দিন স্কুলের প্রথম ক্লাসটাই করতে পারিনি, যেতে দেরি হয়ে গেছিলো এবং স্যার বললেন আর ক্লাসে ঢোকা যাবে না। তো যখন গ্রামে থাকতাম তখন তো ওই সিনেমা শুধুমাত্র ফোনেই দেখেছি বা ল্যাপটপে এরকম দেখেছি, কিন্তু ওখানে তো কোনো গ্রামের দিকে তো কোনো সিনেমা হল নাই বা অন্য কোথাও সিনেমা হলে গিয়ে তার আগে সিনেমা দেখিনি। তো ওই ক্লাস 11-এ দুর্গাপুজোর সপ্তমীর দিনে যতটা আমার মনে আছে সপ্তমীর দিনেই আমি এবং আমার আর একটা বন্ধু মিলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে গেছিলাম এবং সিনেমাটা ছিল ওয়ার, ওই টাইগার শ্রফ আর ঋত্বিক রোশন। ওই সিনেমাটা প্রথম সিনেমা হলে বসে কোনো সিনেমা দেখার অভিজ্ঞতা ছিল। তো আগে থেকেই ওই সিনেমাটা বেরোনোর আগে থেকেই আমরা ঠিক করছিলাম কি যাবো কি যাবো না, কী করে টিকিট কাটবো। তো অনেক পরে ঠিক করেছিলাম যে যাবো না, কিন্তু সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে মোটামুটি সপ্তমীর দিনে চলে যায় সিনেমা দেখতে এবং প্রথম সিনেমা হলে সিনেমা দেখার অভিজ্ঞতা। তো পঞ্চম যেটা মনে পড়ে সেটা হলো যে ওই বর্ধমানে ক্লাস 11-এই 2019 সালে রাতে দুর্গাপুজো দেখার ঘটনা। তো সন্ধ্যে থেকেই সেদিন সপ্তমীর দিনে সন্ধ্যে থেকেই
সন্ধ্যে থেকে নয়, বিকাল থেকেই মোটামুটি মেঘ ধরেছিল এবং বৃষ্টি হচ্ছিল। তো সন্ধ্যেবেলায় বৃষ্টি যাতে না হয় সেই প্রার্থনাটাই করছিলাম এবং রাতেও যাতে না হয়। তো ঠিক করা ছিল যে বৃষ্টি থেমে গেলেই মোটামুটি সন্ধ্যের দিক করে আমরা সব বন্ধুরা মিলে একসঙ্গে বেরিয়ে যাব ঠাকুর দেখতে। এবার এই বন্ধু ওই বন্ধু সবাই মিলে দেরি করতে করতে সন্ধ্যে থেকে সেটা গড়িয়ে প্রায় রাত হয়ে যায়, তারপর সাইকেলে করে সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে যাই। তো প্রায় অনেক রাত পর্যন্ত দেখেছিলাম, প্রায় 3টে সাড়ে 3টে পর্যন্ত। তো এরপর একদম সেই পরীক্ষা, যখন ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা হয়, তো বাংলা বই সারা বছর খুলিনি, পড়ে দেখিনি। তো এবার বাংলা পরীক্ষার, ক্লাস ইলেভেনের বাংলা পরীক্ষার তিন চার দিন আগে থেকে বাংলা বই খুলতে শুরু করি। এবার কী কী কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, কী কী আসতে পারে সেইটা ওই প্রিভিয়াস ইয়ার দেখে নিই এবং তারপর সাজেশান দেখে নিই যে এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তো এবারে সেই কোয়েশ্চেনগুলোকে এবারে মুখস্ত করতে হবে, তার জন্য বন্ধুদের কাছ থেকে সহায়িকা নিয়ে সেগুলোকে জেরক্স করিয়ে এনে সেগুলোকে ওই লাস্ট 3 থেকে 4 দিনে পড়ে গিয়ে বাংলা পরীক্ষা দিয়েছিলাম। তো ওইটা এখনও খুব মনে পড়ে যে ওই কম সময়ের মধ্যে ওই রকম কোয়েশ্চেনগুলোকে মুখস্ত করে, ইভেন বাংলা বইটাও আমি ঠিকঠাক করে পড়িনি, কোয়েশ্চেনগুলো জাস্ট মুখস্ত করে গিয়েছিলাম এবং পরীক্ষায় গিয়ে দেখেছিলাম যে ওই কোয়েশ্চেনগুলোই এসে গিয়েছিলো মোটামুটি সাজেশানের মধ্যে থেকে। তারপর ওই মানে যেই সাজেশানগুলো থেকে আমি কোয়েশ্চেনগুলো মুখস্ত করতাম, তো এই কোয়েশ্চেনটা মুখস্ত করেনি, ওই কোয়েশ্চেনটা মুখস্ত করেনি, তো বন্ধুকে ফোন করে বলছি তাহলে তোর সহায়িকাতে এগুলো আছে নাকি বল, তার কাছ থেকে নিয়ে সহায়িকাটা নিয়ে গিয়ে জেরক্স করিয়ে এনে আবার মুখস্ত করে ওরকম করে দিয়ে মোটামুটি ওই ঝামেলার মধ্যে থেকে গিয়ে 3-4 দিন পরে পরীক্ষা দিয়েছিলাম। ক্লাস ইলেভেনের পরীক্ষা চলছিলো, 4টে পরীক্ষা হয়েছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি 2টো পরীক্ষা বাকি ছিল এবং তখন শুনলাম নাকি পরীক্ষা হচ্ছে পোস্টপন। এইরকম যে হতে পারে পরীক্ষা পোস্টপন, এটা কোনো আইডিয়াই ছিল না, কারণ কি চলছিল করোনা। এবার এখন আমার কাছে কোনো স্মার্টফোন ছিল না, ছোটো একটা ছোট্ট ফোন ছিল, ইন্টারনেট ছিল না, তাই জন্য বাইরে কী চলছে অত করোনার কী খবর অত নিয়ে খোঁজ রাখিনি। তো করোনার জন্য পরীক্ষা পোস্টপন হচ্ছে, তো যেদিন এটা ঘোষণা হয় যে পরীক্ষা পোস্টপন হচ্ছে সেই দিনেই আমি এবং আমার বাকি সব বন্ধুরা মিলে বাড়ি ফিরে গিয়েছিলাম বাসে করে, কারণ তখন বুঝতে পারছি যে তারপর থেকে বাসের প্রবলেম হতে পারে। এবার বাড়ি এসে জানতে পারি যে আচ্ছা করোনার এইরকম অবস্থা, এইটা মোটামুটি থামার নয়, এটা চলতে থাকবে। এবার তারপরে সমস্ত পড়াশোনার অনলাইন শিফট হয়ে যায় এবং বাড়িতে এসে ইউটিউব বা অনলাইন ক্লাস করতে থাকি। লকডাউনে আমি এবং আমার বোন কাকিমা এবং মায়ের এই সাহায্য নিয়ে মাঝে মাঝে তৈরি করতাম বিকালের দিকে ফুচকা, মোমো বা পোলাও, আরও অনেক কিছু ইউটিউব থেকে দেখে দুজনে মিলে আমরা তৈরি করতাম। তো লকডাউনের মধ্যে এটা সব থেকে একটা বেস্ট মেমোরিজের মধ্যে অন্যতম। সানডে সাসপেন্স, এখানে গল্প শুনতে আমাদের কার না ভালো লাগে, তো আমারও ভালো লাগে গল্প শুনতে। এবার আমার জেনারেলি ছোটো ছোটো গল্প পছন্দ হয় না, মানে যেগুলো 1.5-2 ঘন্টার গল্প সেগুলো শুনতে আমার বেশি ভালো লাগে। আর গল্প শুনলে আমি জেনারেলি গল্প শুনতাম রাতের দিকে, এবার সেই দিনই গল্প শুনতাম যেদিন মোটামুটি পুরো দিনে পড়াশোনা ভালো মতন হতো। তো এবার রাতে পড়তে পড়তে প্রায় 2:30-3টে বেজে যেত, এবার সেই দিন যদি মনে হতো যে পড়াশোনা ভালো হয়েছে, তো সেদিন মাঝে মাঝে যখন গল্প শুনতে মন যেত সেরকম একটা বড় কোনো গল্প ওই রকম 3টে থেকে শুনতে শুরু করতাম। এবার একদিন হয়েছিল কি, আমি আমার পড়ার রুম থেকে গিয়ে মায়ের কাছে গিয়ে ঘুমাতাম, এবার 3টে পর্যন্ত পড়েছি এবং তারপর আমার মনে হয়েছে যে আজকে একটা গল্প শুনি। এবার গল্পটা যেটা ধরেছিলাম সেটা ছিল 2 ঘন্টার গল্প। তো 3টে থেকে আমি ভাবলাম যে এবার মায়ের কাছে গিয়ে পাশে শুয়ে কানে হেডফোনটা লাগিয়ে গল্প শুনবো, ভেবেছিলাম যে 1 ঘন্টা শোনার পরে রেখে দেবো, বাট গল্পটা ভালো লেগে যায় এবং গল্পটা শুনতে শুনতে বেজে যায় 5:00। এবার তখন বুঝতে পারছি মায়ের কোনো কারণে ঘুম ভেঙে গেলে মা বকবে এত সকাল পর্যন্ত কী জন্য জেগে আছি। তো আস্তে আস্তে করে হেডফোনটা খুলে ফোনটা রাখতে যাবো, আর সেই সময় মায়েরও ঘুম ভেঙে যায়, বাবারও ঘুম ভেঙে যায় এবং দুজনে মিলে প্রচুর বকাবকি করে যে এত রাত পর্যন্ত পড়ে এত কী গল্প শুনছিস, এত ভোর পর্যন্ত এই সব কেন করছিস, শরীর খারাপ হয়ে যাবে রাতেরবেলায় পড়লে এই হয়ে। তো এটা সেদিন খুব ঝাড় খেয়েছিলাম মনে আছে। আমি এবং আমার আর একটা বন্ধু দুজনে মিলে লকডাউনে করতাম এইরকম যে আমরা প্রত্যেক সপ্তাহে ঠিক করে রাখতাম দুজনে যে এই সপ্তাহে বায়োলজির এই চ্যাপ্টারগুলো ক্লাস 11 থেকে রিভিশন দেবো এবং ক্লাস 12 থেকে এই চ্যাপ্টারগুলো পড়বো, এবং কোনো সপ্তাহের কোনো একটা দিনে ঠিক করতাম যে আমি ওর জন্য কোয়েশ্চেন তৈরি করবো এবং ও আমার জন্য সেই চ্যাপ্টারগুলোতে কোয়েশ্চেন তৈরি করবো এবং আমি ওর কোয়েশ্চেনে পরীক্ষা দেবো এবং ও আমার কোয়েশ্চেনে পরীক্ষা দেবে। তো রাত্রেবেলায় ওইরকম করে কোনো একটা চ্যাপ্টার বায়োলজি কিংবা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার পরে তার থেকে কোয়েশ্চেন তৈরি করতাম এবং এমন এমন কোয়েশ্চেন তৈরি করার চেষ্টা করতাম যাতে ও যেই জিনিসগুলো হয়তো স্কিপ করে যেতে পারে সেই জিনিসগুলোকেই মানে কোয়েশ্চেনে তুলে ধরার চেষ্টা করতাম দুজনেই পরস্পরের মধ্যে। তো রাত্রেবেলায় তারপর কোয়েশ্চেন রেডি করার পরে পরীক্ষা দেওয়া, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ডিসকাস করা, তো এটা চলতো প্রায় রাত্রেবেলায়। তো করোনার দ্বিতীয় ওয়েব সেকেন্ড ওয়েব চলছিল, তখন আমরা গ্রামেরতেই ছিলাম বাড়িতে, তো কিন্তু স্কুল তখন খোলেনি এবং স্কুলে কিছু কিছু কাজের জন্য পরীক্ষা জমা দেওয়ার জন্য বা অন্যান্য কারণে স্কুল যেতে হতো। তো তখন আমরা যেই দিন ওইরকম স্কুলে কোনো কাজ থাকতো তখন সব বন্ধুরা মিলে একসঙ্গে বাসে করে স্কুলে যেতাম এবং স্কুলে কাজ সেরে নিয়ে বিকেলবেলার মধ্যে ফিরে পড়তাম। ওইরকম প্রায় 4-5 বার গিয়েছিলাম গ্রাম থেকে।
তো ওইরকমই একদিন স্কুলে কাজ সেরে নেওয়ার পরে আমরা ওখানে বর্ধমানে একসঙ্গে ওই ফ্রায়েড রাইস, তারপরে চানা মটন, মিষ্টি এইসব কিনে নেওয়ার পরে আমি যে রুমটাতে ভাড়া থাকতাম সেই রুমটা এসে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করার পরে তারপর বাড়ি ফিরেছিলাম। আমার ক্লাস ইলেভেন এবং টুয়েলভের মানে নিট প্রিপারেশনের সময়কার কিছু বেস্ট মেমোরিজ যেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো এবং যদি ভালো না লাগে তাহলেও করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাদের জন্য টাটা।